বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তার বিষয়াবলী এবং সব কিছু আমরা এখানে অলরেডি লিখে রেখেছি। আমরা আজকের সমান্তর অসীম ধারার সম্পর্কে জানবো, এবং অসীম ধারাকে আমরা সাধারণত আমাদের যে পাঠ্য বইতে আলোচনা করা হয়েছে সমান্তর ধারা ও গুণাত্মক ধারা, এই দুটো বিষয় আমাদের পাঠ্য বইতে আছে। তো এই সমান্তর ধারা ও গুণাত্মক ধারার সম্পর্কে জানতে হলে আমাদের এর সূত্র সম্পর্কেও আমাদের ধারণা নিতে হবে। পাশাপাশি আমাদের এখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে ধারা ও অনুক্রম দুইটা জিনিস এখানে আসবে, এদের মধ্যে পার্থক্য কি এটা আমরা একটু আগে জানব। তো ধারা ও অনুক্রম এই পার্থক্যটা তোমাদের অনেক সময় আসতে পারে বা এটা আমাদের জানার দরকার। তো ধারা বলতে আমরা সাধারণত বুঝি কোনো স্বাভাবিক সংখ্যাকে একটা নিয়ম অনুসারে, বা এখানে যদি যোগ আকারে থাকে, 1+2+3+4 ডট ডট ডট, এটা অসীম অসীম হতে পারে। তো এই যে এখানে আমরা যে বিষয়টা আমরা এখানে লিখলাম, এখানে এই সংখ্যাগুলোর ভিতরে যোগ চিহ্ন সম্বলিত একটা সম্পর্ক দেখানো আছে। তো যে ধারাটি যোগ আকারে দেওয়া থাকবে, যে অনুক্রমটিকে যোগ আকারে দেখানো থাকবে সেটাকে আমরা বলবো ধারা, আর যদি এটাকে যদি কমা আকারে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা বলবো অনুক্রম। তাহলে এটা হচ্ছে আমাদের ধারা, আর পরেরটা হচ্ছে অনুক্রম। অনুক্রম কাজে এখানে অনুক্রম, সকল ধারাই অনুক্রম কিন্তু সকল অনুক্রম ধারা নয়, এটা আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা এই সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে কোনো কোনো প্যাটার্নের বা অনুক্রমের যোগ চিহ্ন আকারে প্রকাশ করা থাকলে সেটাকে আমরা ধারা বলবো, আর যদি কমা আকারে দেওয়া থাকে সেটাকে আমরা বলবো অনুক্রম। এটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য বা এদের সংজ্ঞা। তো এখন এই ধারাকে আবার কি করা হয়েছে, ধারার ভিতরে আমরা এখান থেকে জানব সমান্তর ধারা, সমান্তর ধারা, আর এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারার গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য বা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। সমান্তর ধারার মূল বৈশিষ্ট্য হলো যে কোনো ধারার দ্বিতীয় পদ প্রথম পদের পার্থক্য বা পদগুলোর পার্থক্য যদি একই হয় তাহলে আমরা তাকে সমান্তর ধারা বলবো, আর যদি পদগুলোর অনুপাত একই হয় তাহলে তাকে আমরা বলবো গুণোত্তর ধারা। অর্থাৎ আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, 2+4+6+8+10 ডট ডট একটা প্যাটার্ন আমরা লিখলাম এখানে। তো এইখানে দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, এভাবে আমাদের অনেকগুলো পদ আসতে পারে। এই প্রথম পদ এখান থেকে যদি আমরা ব্যবধান বা পার্থক্য যদি আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকের পার্থক্য 2 আছে। অনুরূপভাবে যদি আমরা গুণাত্মক ধারাটাকে চিনতে যাই তাহলে এখানে 2, 4, 8, 16 ডট ডট এরকম থাকতে পারে। তো এখানে দেখো, প্রথম পদ 2 আছে, দ্বিতীয় পদ 4 আছে, আবার তৃতীয় পদ কি আছে, 8 আছে, চতুর্থ পদ 16 আছে। এখন আমরা যদি দ্বিতীয় পদকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 2 পাবো, আবার 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি পাবো, 2 পাবো।
আবার এখানে যদি 16কে 8 দিয়ে ভাগ করি তো আমরা 2 পাব। কাজে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, একটা হচ্ছে পার্থক্য দেখতে হবে বা অন্তর দেখতে হবে, পার্থক্য, আর একটা হচ্ছে অনুপাত। এটাকে কি বলা হয়? অনুপাত, অনুপাত, অনুপাত। তো পদের পার্থক্য যদি একই হয় তাহলে আমরা সমান্তর বলবো, আর যদি পদের অনুপাত যদি একই হয় তাহলে আমরা তাকে কি বলবো, গুণাত্মক ধারা বলবো। কাজে এখন থেকে আমাদের ধারা চিনতে সমস্যা হবে না, ঠিক কি না? তো এ পর্যায়ে আমাদের কি করতে হবে, যে এই যে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের পদ নির্ণয় পাশাপাশি যোগফল বা সমষ্টি নির্ণয় করা আসতে পারে, আমাদের এটা শিখতে হবে। অনুরূপভাবে গুণোত্তর ধারারও আমাদের পদ নির্ণয় ও সমষ্টি নির্ণয় শিখতে হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিছু সূত্র জানতে হবে, আমরা সেই সূত্রগুলো একটু জানব। তো আমি যদি সমান্তর ধারার ক্ষেত্রে আসি, আগে সমান্তরের ক্ষেত্রে আসি, আর সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে ধারার প্রথম পদ সাধারণত আমরা এ ধরব এবং পদসংখ্যা এন, পদসংখ্যা নাম্বার এন এন থাকবে, এবং প্রতিপদের পার্থক্য বা অন্তর, পার্থক্য বা অন্তর, এটাকে আমরা সাধারণ বলতে পারি, সাধারণ, সাধারণ পার্থক্য বা অন্তর আমরা সাধারণত কি ধরবো, ডি, ডিফারেন্স থেকে ডি। তো এখানে আমরা তাহলে পদসংখ্যা সূত্র এনতম পদ ইকাল টু, সূত্র আসে আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের পদসংখ্যা নির্ণয় সূত্র। কাজে আমরা এইখানে এনতম পদের সূত্র আমরা লিখলাম, আমরা এখানে একটা ধারায় অলরেডি আমরা লিখে রাখছি। তো এইখানে মনে করো 1 2 3 4 5 পঞ্চমতম পদ দেওয়া আছে 10। এখন আমি যদি বলি এখানে 120তম পদ কত, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। এদের এখান থেকে যাইতে বলো। আচ্ছা, এখন 100তম পদ আমরা সাপোজ আমরা মনে করি এইটাকে আমরা কি করব, আমরা 120তম পদ নির্ণয় করব। তো 120তম পদ, তো এখানে তাহলে এন ইকাল টু 120 হবে। 120তম পদ আমরা সাপোজ যদি আমরা এই ধারাটাকে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে প্রথম পদ আমার আছে কি 2, এখানে কি আছে প্রথম পদ এ সমান সমান কি আছে 2, ডিফারেন্স ডি ইকাল টু 2, আর এন আমাদের পদসংখ্যা 120। তো 120তম পদ কত হবে, 2 প্লাস 120 মাইনাস 1 ইন্টু ডির মান আছে 2 ইকাল টু 2 প্লাস 120 থেকে যদি আমরা এক বাদ দিই 119 থাকে ইন্টু 2। সো এখানে এটা আমরা গুণ করব, গুণ করলে হয় ২৩৮, আর 2 যোগ করলে হয় 240, 240। এই যে ধারাটার এর 120তম পদ হবে কত, 240। এখন আমরা যদি সমষ্টি নির্ণয় করা শিখি, যে 120তম পদের সমষ্টি কত, সেক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্রটা জানতে হবে। আমরা এবার কি শিখব, সমষ্টি নির্ণয় সূত্র শিখব। তো আমরা সমষ্টি যদি বলি, তাহলে এনতম পদের সমষ্টি, পদের সমষ্টি এস এন ইকাল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
এখানে কি আমরা সূত্র লিখলাম, সমষ্টির সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা এখানে যেহেতু বলছি যে আমরা 120তম পদ নির্ণয় করলাম, এখন 120তম পদের সমষ্টি কত হবে, তো 120তম পদের সমষ্টি আমরা এখানে এন ইকালটা 120 নিলাম, তাহলে আমরা লিখতে পারি যে 120তম পদের সমষ্টি এস 120 ইকাল টু 120/2 টু ইন্টু টু প্লাস 120-1 ইন্টু ডির মান 2। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 60 আসে, এখানে গুণ করলে 2 দ্বিগুণ 4, এখানে 119 গুণ 2, এখন 60, তো এখানে কি আসে যোগ 4 যোগ, এটা গুণ করলে হয় 238। 60 গুণ সম্পর্ক আছে, এখানে আছে 242 হচ্ছে 4 যোগ করলে, এটার সাথে আমরা যদি 60 গুণ করি তাহলে কত আসে 0 6 2 12 2 হাতে 1 4 6 24 1 25 5 হাতে 2 12 আর 2 14 14,520। এটা আমরা কি শিখলাম, সমষ্টি নির্ণয় করা শিখলাম। সো আমরা সমান্তর ধারার পদ নির্ণয় এবং সমষ্টি নির্ণয় শিখলাম, এখন আমরা শিখব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পদ কীভাবে নির্ণয় করব আর সমষ্টি কীভাবে নির্ণয় করব, এটা আমরা শিখব এখন। তো তাহলে আমি এখানে একটু পরিষ্কার করে নিই, এটা মুছে নিলাম। আমি এখানে একটা ধারা লিখলাম 1 2 1 2 2 4 8, আগে যেটা লিখছিলাম 16 32, তো এটা কম আকারে লিখলে হয় অনুক্রম, যোগ আকারে লিখলে হয় ধারা। এটা একটা অসীম অসীম ধারা। তো এখন এই যে ধারাটা, আমরা আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে আমাদের ধারা চিনতে হবে। আমাদের এই ধারা চেনার জন্য আমাদের কি করতে হবে, এর প্রতিপদের পার্থক্য বা অনুপাত নির্ণয় করে দেখতে হবে যে আমার ধারাটি কোন ধারা। এটা আমি একটু আগে আলোচনা করছি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে এখানে ভাগফল একই আছে বা অনুপাত একই আছে, কাজে আমরা এটাকে আমার কি ধরবো, আমরা গুণোত্তর ধারা ধরবো। তো এক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম পদ আমরা এ ধরলাম ইকুয়াল টু 2। আমরা সমাধানের সাথে সাথেই সূত্রের প্রয়োগটাও শিখে যাব। তো এখানে ধারার প্রথম পদ এ সমান সমান 2, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, অনুপাতকে আমরা রেশিও বলি, আর ইকাল টু 4/2 ইকাল টু কি হয় 2। তো এখন আমরা যদি এই যে ধারাটির, আমরা যে কোনো একটা পদ নির্ণয় করা শিখবো আগে, আমরা সাপোজ এখানে মনে করি 12তম পদ নির্ণয় করব, কততম 12তম পদ নির্ণয় করতে হবে আমাদের। এখানে পদ সংখ্যা এন ইকাল টু 12, আমরা 12তম পদ নির্ণয় করা শিখব। এখন এন তম পদ ইকাল টু, আমরা সমান্তর ধারার যে সূত্রটা লিখছিলাম এখানে কিন্তু এর সূত্রটা ভিন্ন আছে, কারণ সমান্তর ধারা গুণোত্তর ধারা এক জিনিস না, এদের মধ্যে পার্থক্য আছে আমরা ইতিমধ্যে বুঝলাম। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এন তম পদ হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান,
ए आर एन माइनस ए आर टू दि पावर एन माइनस वन, अर्थात जतम पद तरह एक बद दीब। एन जदि बोली बारोतम पद ताहले ए आर बारो माइनस वन इक्वल टू ए आर एगारो लेखा जाए कि ना जाए। तो एखन आमरा मान बसिए दिब इखाने वन एर मान आछे टू इंटू आर एर मान आमरा टू पेयेछि टू आर एर मान टू होल टू दि पावर इलेवेन। एखन आमरा एटाके एकटु क्यालकुलेटर चाप दिए देखब कत आसे, इसे आमरा एटा एखाने मान बसाबो। तो आमरा एकटु एटा एकटु क्यालकुलेटर व्यवहार करी কারণ এখানে যেহেতু হোল টু দি পাওয়ার আছে কাজে এখানে আমাদের অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করতে হবে। আমরা ছোট ছোট জায়গায় অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করব। রাবে প্রশ্ন কত এখানে কত এটা হ্যাঁ কত চার শূন্য নয় ছয়, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার ব্যবহার করে আমরা অ্যামাউন্টটা পেলাম। তো আমরা পদ নির্ণয় করা শিখলাম, এখন আমরা শিখব সমষ্টি নির্ণয়। তো সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এই যে আর এর মান, আর এর মান আমরা কত পেয়েছি দুই, আর এর মান যদি একের থেকে বেশি হয় তাহলে একরকম সূত্র, আর একের থেকে যদি কম হয় তাহলে একরকম সূত্র। অর্থাৎ এখানে আমরা দুটো শর্ত ব্যবহার করব, আর গ্রেটার দ্যান ওয়ান আর লেস দ্যান ওয়ান, এই দুটো শর্ত আমাদের মনে রাখতে হবে। তো দেখো এখানে আমরা সূত্র দুটো আগে আমরা একটু লিখব, আর গ্রেটার দ্যান ওয়ান হলে অর্থাৎ আর এর মান যদি একের থেকে বেশি হয় বড় হয় সেক্ষেত্রে এন তম পদের সমষ্টি হবে এস এন ইকাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের যদি আর এর মান ওয়ান হয়, আর আর যদি ছোট হয় ওয়ানের থেকে সেক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র হবে এন তম পদ পদের সমষ্টি এস এন ইকাল টু এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। এই যে আমরা দুটো সূত্র লিখলাম সমষ্টি নির্ণয়ের জন্য, দুটো দুই রকম হবে, কখন হবে যখন আমাদের আর এর মান বেশি হবে তখন আমরা আরটাকে আগে রাখব, যখন আমাদের আরটা ছোট হবে তখন আমরা ওয়ানটা আগে রাখব, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের এই যে সমাধানটা আমরা এখানে রেখেছি এখানে আর এর মান কিন্তু দুই আছে, কাজে নিঃসন্দেহে ওয়ানের থেকে আর এর মান বড়, ওয়ান মান পেয়েছে টু, কাজে এখানে আর এর মান টু ওয়ান থেকে বড়, সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে আমরা এখানে অ্যানসার নির্ণয় করব। তো এখানে আমরা সাপোজ বারোতম পদ নির্ণয় করা শিখেছি, আমরা এখন বারোতম পদের সমষ্টি নির্ণয় করাটা শিখব। কাজের নিচের সূত্রটা আমরা একটু মুছে নিলাম, তোমরা এগুলো অবশ্যই নোট রাখবা। এখন আমরা যদি বলি বারোতম পদের সমষ্টি এখানে আমরা এস বারো লিখতে পারি, তো এখানে এর মান কত পেয়েছি আমরা টু, আর এর মান টু, এর পাওয়ার হচ্ছে বারো মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান, তো এখানে টু, এই টুটাকে আমরা যদি বারো পাওয়ার করি তাহলে আমাদের আসে কত চার হাজার ছিয়ানব্বই মাইনাস এখানে ওয়ান থেকে গেল, নিচে আমার ওয়ান আসে বিয়োগ করলে, তো এখানে দেখো টু ইন্টু চার হাজার
ছিয়ানব্বই থেকে এক বাদ দিলে তাই 95, এটা সরাই দেব, এটাকে 2 দিয়ে গুণ করলে 0, 18, 19 হাতে 1, 1, 8। এটা আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করব, ঠিক আছে? তো আশা করি আমরা সমষ্টি নির্ণয় করাটাও শিখলাম। তো আমরা আজকের যে আলোচনা আমাদের ছিল, এখানে আমরা ধারা সম্পর্কে ধারণা নিলাম, অনুক্রম সম্পর্কে ধারণা নিলাম, বা আমরা এই সম্পর্কে আমরা শিখতে পারলাম, পাশাপাশি গুণোত্তর ধারা ও সমান্তর ধারার মধ্যে পার্থক্য, তার সূত্র গঠন এবং তার প্রয়োগ আমরা ইতিমধ্যে আমরা প্র্যাকটিক্যাল আমরা এটা আমরা শিখতে পারলাম। কাজেই আমরা এই বিষয়গুলো আমরা আরও একটু বেশি বেশি চর্চা করব, এটার প্রতি আমরা বাসায় আরও বেশি বেশি কাজ করব, এটা আমি আহ্বান রেখে, এবং তোমাদের কিছু বাড়ির কাজ অবশ্যই নিতে হবে, অবশ্যই HW কাজ করতে হবে। এখানে আমাদের যে আজকের যে অনুশীলন 13.1 ছিল, আজকের আলোচনার পার্ট 13.1, এই 13.1-এর যে উদাহরণ সম্বলিত যে অঙ্কগুলো আছে এইগুলো তোমরা বাড়িতে দেখবে এবং এটা করে আসতে হবে। তো সবাইকে দীর্ঘ সময় ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্টপ করো।